আজকে আমি বানাবো মুরগি শাহিরে জ্বালা। মুরগি শাহিরে জ্বালা বানাবো, তো আমি এক ঘন্টা মুরগি টক দই দিয়ে মেরিনেট করে রেখেছি। আর আমার লাগবে পোস্তদানা বাটা আর আমন্ড বাটা। আমন্ড আমি 10 থেকে 12টা বেটে নিয়েছি। আর এটা হচ্ছে জয়ফল জৈত্রী, দারচিনি, এলাচি, তেজপাতা। এছাড়া সামান্য লাগবে একটু মরিচ। খুব অল্প উপকরণে আজকে আমি দেখাবো মুরগির শাহিরে জ্বালা। আমি এক কাপের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ বেশি ব্রাউন করা যাবে না এই শাহিরে জ্বালাতে। পেঁয়াজ বেশি ব্রাউন করা যাবে না, মোটামুটি ব্রাউন হলেই মাংস মশলা সব ছেড়ে দিতে হবে। চা চামচ আদা পেস্ট, একটা তেজপাতা, দারচিনি, জয়ফল জৈত্রী পেস্ট, পোস্তদানা বাটা আর আমন্ড পেস্ট। সামান্য একটু পানি, পানি দিতে হবে সামান্য। তার পাশটা খেতে করা দারচিনি, এইখানে আমি হলুদ ইউজ করবো না, সামান্য একটু গুঁড়া মরিচ করে কিছু মতো ঢেলে দিয়েছি। আর এক চা চামচ লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। 20 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। মুরগি কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 8-10টা কাঁচা মরিচ। মোটামুটি আমার মুরগি কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম 8-10টা কাঁচা মরিচ। এভাবে আরও থাকবে 15 মিনিট। আমি কোনো পানি ইউজ করি নাই, মুরগি থেকে যে পানি উঠেছে আর টক দই এটা দিয়ে রান্না হবে। কোনো বাড়তি কোনো পানি ইউজ করবো না। দেখুন আমার মাংস কষানো শেষ, তেল উপরে চলে আসছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে থেকেই, সেগুলো একটু দিয়ে দিই। আর দিয়ে দিব অল্প একটু কেওড়া জলের মধ্যে 2-3টা জাফরান ভিজিয়েছিলাম, শুধু কালারের জন্য আর ঘ্রাণের জন্য। জাফরানের স্মেল অনেক স্ট্রং, এই জন্য অল্প একটু কেওড়া জলের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ দেশি ঘি, দিয়ে 10 মিনিট রেখে দিব দমে, লো ফ্লেমে 10 মিনিট রেখে দিব। দেখুন ভিউয়ার্স, আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মুরগির শাহিরে জ্বালা। রাজকীয় স্বাদে মুরগির শাহিরে জ্বালা খুব অল্প উপকরণ। ভিউয়ার্স, এই যে হয়ে গেল আমাদের শাহি মুরগির জ্বালা।